একশ গ্রাম ভাতে যেখানে একশো ক্যালোরি থাকে সেখানে একশো গ্রাম আমে থাকে মাত্র ষাট ক্যালোরি এর পাশাপাশি যদি আমি ভাত ও আমের গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর সম্পর্কে আপনাদের বলি গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর হলো কোনো একটা খাবার কত দ্রুত গতিতে আমাদের রক্তে সুগার লেভেল বাড়াচ্ছে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর হলো সত্তর যেখানে আমের গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর একান্ন থেকে ছাপ্পান্ন এর মধ্যে থাকে অর্থাৎ ভাত যত দ্রুত গতিতে আপনার রক্তে সুগার লেভেল বাড়াবে তার তুলনায় আম অনেক স্লোলি বাড়াবে এবং যদি ভাত ও আমের গ্লাইসেমিক লোড সম্পর্কে আপনাদের বলি এই গ্লাইসেমিক লোড হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ খাবারে কত বেশি পরিমাণে কার্বোহাইড্রেট থাকে ভাতের গ্লাইসেমিক লোড স্কোর হল ছাপ্পান্ন যেখানে আমের গ্লাইসেমিক লোড স্কোর হল আট দশমিক চার ভাত খাওয়ার ফলে আপনার শরীরে যে পরিমাণ কার্বোহাইড্রেট ঢুকবে তার তুলনায় আম খেলে কার্বোহাইড্রেট ঢুকবে অনেক কম বিভিন্ন রিসার্চ পেপারে যেটা রিকমেন্ড করে যে একজন ডায়াবেটিক পেশেন্ট দিনে একশো গ্রামের কাছাকাছি আম খেতে পারেন যেটা তার ব্লাডে গ্লুকোজ স্পাইক করবে না